এশিয়া কাপে বাংলাদেশের কোচিং প্যানেলে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি এই পদে থাকবেন তবে এশিয়া কাপে জাতীয় দলের প্রধান কোচ কে হবেন সেটি এখনো নিশ্চিত হয়নি বলেও জানিয়েছেন বিসিবি প্রধান টি-20 তে বাংলাদেশের দুরবস্থা দীর্ঘদিনের ফলে দলে পরিবর্তনের পাশাপাশি কোচিং প্যানেলেও পরিবর্তনের গুঞ্জন ওঠে শোনা যাচ্ছিল ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে দেখা যেতে পারে হেড কোচের ভূমিকায় তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন এশিয়া কাপের হেড কোচকে কে হবেন সেটি এখনো চূড়ান্ত করেননি তারা আজ ঢাকায় আসছেন জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো 22 আগস্ট কোচিং প্যানেলের সঙ্গে বৈঠক শেষে এশিয়া কাপের কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি এদিকে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে হেড কোচ নয় টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাপন